ডিউডেসিমাল ক্লাসিফিকেশন এবং এই রিলেটিভ ইন্ডেক্স আমাদের যে কোনো সাবজেক্ট টার্মের কনটেক্সট অ্যানালিসিসে খুবই হেল্প করে। আচ্ছা, ডিউডেসিমাল ক্লাসিফিকেশন ইট ওয়াজ পাবলিশড ইন ফুল অ্যান্ড অ্যাব্রিজড এডিশনস ইন প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক ভার্সনস। এখন এটা প্রিন্ট ইলেকট্রনিক দুটো ভার্সনেই পাওয়া যায়। দ্য অ্যাব্রিজড এডিশন ইজ আ লজিক্যাল ট্রাঙ্কেশন অব দ্য নোটেশনাল অ্যান্ড স্ট্রাকচারাল হায়ারার্কি অফ দ্য করসপন্ডিং ফুল এডিশন অন হুইচ ইট ইজ বেসড অ্যান্ড ইজ ইন্টেন্ডেড ফর জেনারেল কালেকশনস অফ 20,000 টাইটেলস অর লেস। অর্থাৎ 20,000 বা তার কম টাইটেল বা কালেকশনের জন্যে ডিডিসি অ্যাব্রিজড এডিশন ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, ওয়েব ডিউই অ্যান্ড অ্যাব্রিজড ওয়েব ডিউই, দ্য ইলেকট্রনিক ভার্সনস অফ দ্য ফুল অ্যান্ড অ্যাব্রিজড এডিশনস রেসপেক্টিভলি আর আপডেটেড ফ্রিকুয়েন্টলি অ্যান্ড কন্টেন অ্যাডিশনাল ইন্ডেক্স এন্ট্রিজ অ্যান্ড ম্যাপড ভোকাবুলারি। ডিউই ডেসিমাল ক্লাসিফিকেশনের যে অনলাইন ভার্সন, দ্যাট ইজ নোন অ্যাজ ওয়েব ডিউই। এই ওয়েব ডিউই হচ্ছে লাইব্রেরিয়ানদের জন্য একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টুল। এই ওয়েব ডিউই আনঅ্যাব্রিজড এবং অ্যাব্রিজড দুটো ভার্সনই অ্যাভেলেবল, এবং এই ওয়েব ডিউই রেগুলার আপডেট হয় এবং রেগুলার ডিফারেন্ট এন্ট্রিজ, ডিফারেন্ট ইন্ডেক্স এন্ট্রি করা হয় এবং ভোকাবুলারি ম্যাপিং করা হয়ে থাকে। The first summary, the first summary contains the 10 main classes. The first digit in each 3-digit number represents the main class. For example, 600 represents technology. এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে 6 হচ্ছে টেকনোলজির ক্লাস নাম্বারকে ইন্ডিকেট করছে, কিন্তু পরের দুটো যে জিরো, এই দুটো জিরো কিন্তু ফিলার। অর্থাৎ এই নোটেশনকে আমাদের 600 এইভাবে রিড করতে হবে, অ্যান্ড মাইন্ড দ্যাট ইট ইজ নট 600, ইট ইজ অনলি 6, শুধু 600 নয়। ওকে, সো দ্য লাস্ট টু জিরোস আর নাথিং বাট জাস্ট ফিলার্স। দ্য নোটেশন ফর দ্য টেকনোলজি ক্লাস ইজ দেয়ার ফোর 6 and it is written as 600. Second summary. The second summary contains the 100 divisions. The second digit in each 3-digit number indicates the division. For example, 600 is used for general works on technology, 610 for medicine and health, 620 for engineering, 630 for agriculture. তাহলে এখানে 6 এর পরে যে 1, সেই 1টা হচ্ছে টেকনোলজির একটা ডিভিশন। 1 ইন্ডিকেট করছে মেডিকেল সায়েন্স, 2 ইন্ডিকেট করছে ইঞ্জিনিয়ারিং সায়েন্স, 3 ইন্ডিকেট করছে এগ্রিকালচার সায়েন্স। ওকে, নেক্সট থার্ড সামারি। দ্য থার্ড সামারি কন্টেন্টস the 1,000 sections. The third digit in each 3-digit number indicates the section. Thus, 610 is used for general works on medicine and health, 611 for human anatomy, 612 for human physiology, 613 for personal health and safety. তাহলে আমরা দেখলাম 6 এর আন্ডারে 1, 2, 3 তিনটে ডিভিশন ছিল, যে ডিভিশনগুলো মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং সায়েন্স, এগ্রিকালচারাল সায়েন্স, এই বিভিন্ন ক্লাসকে ইন্ডিকেট করছিল। সিমিলারলি মেডিকেল সায়েন্স অর্থাৎ 6-1 এর আন্ডারে ফার্দার ডিভিশন এক্সিস্ট করছে 1, 2, 3। এখানে 1, 2, 3 এই তিনটে ডিভিশন
মেডিকেল সায়েন্সের আন্ডারেই তিনটে ক্লাসকে ইন্ডিকেট করছে। কি সেই তিনটে ক্লাস? ওয়ান ফর ওয়ান আন্ডার সিক্স ওয়ান স্ট্যান্ডস ফর হিউম্যান অ্যানাটমি, টু আন্ডার সিক্স ওয়ান স্ট্যান্ডস ফর হিউম্যান ফিজিওলজি, থ্রি আন্ডার সিক্স ওয়ান স্ট্যান্ডস ফর পার্সোনাল হেলথ অ্যান্ড সেফটি। সো সিক্স ইন্ডিকেটস টেকনোলজি কামস ফ্রম ফার্স্ট সামারি, ওয়ান ইন্ডিকেটস মেডিকেল সায়েন্স কামস ফ্রম সেকেন্ড সামারি, অ্যান্ড টু স্ট্যান্ডস ফর হিউম্যান ফিজিওলজি হুইচ ইন্ডিকেটস হিউম্যান ফিজিওলজি, অর থ্রি হুইচ ইন্ডিকেটস পার্সোনাল হেলথ অ্যান্ড সেফটি কাম ফ্রম থার্ড সামারি। তাহলে এইভাবে সাবসিকুয়েন্ট সামারিগুলো একটা ব্রড ক্লাসের সাবসিকুয়েন্ট ডিভিশনকে ইন্ডিকেট করে। আচ্ছা, কনটেক্সট, এই কনটেক্সট নিয়ে একটু আগে বলা হলো। আ সাবজেক্ট মে অ্যাপিয়ার ইন মোর দ্যান ওয়ান ডিসিপ্লিনস, এটা খুব ইম্পর্টেন্ট। এর প্রচুর এক্সাম্পল ডিডিসি রিলেটিভ ইন্ডেক্স, একটুখানি পাতা উল্টালেই দেখা যাবে প্রচুর এক্সাম্পল আছে। এখানে একটা এক্সাম্পল নিয়ে বলা হচ্ছে। ফর এক্সাম্পল ব্লাড, ব্লাড হচ্ছে একটা ম্যাটার আইসোলেট। সো ব্লাড হ্যাজ অ্যাসপেক্টস দ্যাট ফল আন্ডার সেভারাল ডিসিপ্লিনস। দ্য ব্লাড কেমিস্ট্রি বিলংস ইন 573.154 অ্যাজ পার্ট অফ দ্য ডিসিপ্লিন অফ লাইফ সায়েন্স, অর্থাৎ 57 এই ক্লাসটা ইন্ডিকেট করছে লাইফ সায়েন্স। ব্লাড কোলেস্টেরল বিলংস টু 612.12 অ্যাজ পার্ট অফ হিউম্যান ফিজিওলজি, 612 এই ক্লাসটা ইন্ডিকেট করছে হিউম্যান ফিজিওলজি। ক্রিমিনাল ইনভেস্টিগেশন অফ ব্লাড বিলংস টু 363.2562 অ্যানাদার ক্লাস। এখানে 36 এই ক্লাসটা ইন্ডিকেট করছে সোশ্যাল প্রবলেম, অ্যাজ পার্ট অফ সোশ্যাল প্রবলেম, অ্যান্ড 363 ইন্ডিকেটস ক্রিমিনাল সায়েন্সেস আর ফরেনসিক সায়েন্সেস। এগেন ব্লাড ট্রান্সফিউশন ল বিলংস টু 344.04194 অ্যাজ পার্ট অফ ল অ্যান্ড সো অন। সো দ্য কনসেপ্ট ব্লাড মে এক্সিস্ট ইন দ্য কনটেক্সট অফ লাইফ সায়েন্স, ইন দ্য কনটেক্সট অফ হিউম্যান ফিজিওলজি, ইন দ্য কনটেক্সট অফ ক্রিমিনোলজি অর ফরেন্সিক সায়েন্স, ইন দ্য কনটেক্সট অফ ল। সো দেয়ার আর সো মেনি কনটেক্স। একটা ইন্ডিভিজুয়াল কনসেপ্ট যখন বিভিন্ন সাবজেক্টে এক্সিস্ট করতে পারে, তখন সেই সমস্ত সাবজেক্টগুলো সেই সাবজেক্টের সেই যে ইন্ডিভিজুয়াল কনসেপ্ট তার কনটেক্সট হিসেবে ধরা হয়। যেমন এখানে ব্লাড একটা ইন্ডিভিজুয়াল কনসেপ্ট, ব্লাড লাইফ সায়েন্স হিউম্যান ফিজিওলজি ক্রিমিনোলজি ল এই বিভিন্ন সাবজেক্টে এক্সিস্ট করছে। তাহলে এখানে ব্লাডের কনটেক্সট হচ্ছে লাইফ সায়েন্স হতে পারে, ফিজিওলজি হতে পারে, ক্রিমিনোলজি হতে পারে, অথবা লও হতে পারে। এরকম যে কোনো ইন্ডিপেন্ডেন্ট কনসেপ্টের জন্য এরকম মাল্টিপল কনটেক্সট এক্সিস্ট করে, অ্যান্ড হুইচ ইজ ভেরি ক্লিয়ারলি ম্যানিফেস্টেড ইন দ্য রিলেটিভ ইন্ডেক্স অফ ডিডিসি। নেক্সট, হায়ারার্কি। হায়ারার্কি ইন দ্য ডিডিসি ইজ এক্সপ্রেসড থ্রু স্ট্রাকচার অ্যান্ড নোটেশনস। স্ট্রাকচারাল হায়ারার্কি মিনস দ্যাট অল টপিক্স অ্যাসাইড ফ্রম দ্য
10 main classes are part of all the broader topics above them. Any note regarding the nature of a class holds true for all the subordinate classes, including logically subordinate topics classed at coordinate numbers. And notational hierarchy is expressed by length of notation. Numbers at any given level are usually subordinate to a class whose notation is one digit shorter, coordinate with a class whose notation has the same number of significant digits, and superordinate to a class with numbers one or more digits longer. Tar mane, jekono class number ekta onno class number er sathe subordinate hote pare, coordinate hote pare, superordinate hote pare. যেমন আমরা একটু আগেই দেখলাম 573.154, এই যে ক্লাস নাম্বার, এটা হচ্ছে ব্লাড কেমিস্ট্রির নাম্বার। এখানে 5 ইন্ডিকেট করছে এক্সট্রিম লেফটে ন্যাচারাল সায়েন্স, সেকেন্ড ডিজিট 7 ইন্ডিকেট করছে লাইফ সায়েন্স, অ্যান্ড থার্ড ডিজিট 3 ইন্ডিকেট করছে biochemistry. Now, the class indicated by 5 is superordinate to 7. Arthat, natural science is the superordinate class of life science. And biochemistry indicated by 3, it is subordinate class of life science. Also, life science is the subordinate class of natural science. So, this is the concept of hierarchy. এখানে এই এক্সাম্পলটা থেকে আরো ক্লিয়ার হবে। The underlined digits in the following examples demonstrate this notational hierarchy. For instance, 600 technology, 630 agriculture and related technologies, 636 animal husbandry, 636.7 dogs, and 636.8 cats. 6 underline korache first level, 6 is technology and 63 is agricultural science. So 63 is subordinate to 6 and 6 is subordinate, 6 is superordinate to 63. Similarly, let us take 636 indicates animal husbandry. 636, it is the subordinate class of 630 or only 63. So, animal husbandry is subordinate to agriculture. But animal husbandry is superordinate to dogs or cats. Keno? Ekhane technology hocche sobche broad class. Agricultural science arektu specific class. Animal husbandry aro specific. Dogs, cats, eigulo hocche more specific. Ekhane tahole amra dekhte pacchi broad class theke joto specific class e jawa jacche, notation er length toto barche. Broadest class হচ্ছে technology, তার notation এর length হচ্ছে 1, একটা digit 6. Next level agriculture, broadness একটু কমলো, specificity বাড়লো, আর একটু specific হলো, notation এর length বেড়ে হলো 2. Animal husbandry, notation এর length 3, আরো specific এ গেলাম dog বা cat, notation এর length হয়ে যাচ্ছে 4. তার মানে যত broad class হবে, notation এর length কম হবে, ব্রড ক্লাস থেকে যত আমরা স্পেসিফিক ক্লাসের দিকে এগোব,
তত নোটেশনের লেন্থ গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে। দিস প্রপার্টি ইজ নোন অ্যাজ হায়ারার্কি। দিস ইজ ভেরি এসেনশিয়াল ফিচার অফ ডিউই ডেসিমাল ক্লাসিফিকেশন। তাহলে এখানে আমরা সাবঅর্ডিনেট ক্লাস আর সুপারঅর্ডিনেট ক্লাস দেখলাম, দিজ আর অল রিলেটিভ। এগ্রিকালচার, এগ্রিকালচারাল সায়েন্সের সুপারঅর্ডিনেট ক্লাস হচ্ছে টেকনোলজি, সাবঅর্ডিনেট ক্লাস হচ্ছে অ্যানিমেল হাজবেন্ড্রি। অ্যানিমেল হাজবেন্ড্রি সাবঅর্ডিনেট ক্লাস ডগস এবং ক্যাটস। কিন্তু ডগস আর ক্যাটস এই দুটো কনসেপ্ট, এদের দুজনেরই নোটেশনের লেন্থ সেম, ফোর। এই ডগস অ্যান্ড ক্যাটস, দিস টু ক্লাসেস আর কোঅর্ডিনেট ক্লাস। কোঅর্ডিনেট ইন্ডিকেটস ইকুয়াল ইন লেন্থ। আর একটা এক্সাম্পল দেখা যাক, 500 দে আর ফিলার ন্যাচারাল সায়েন্সেস অ্যান্ড ম্যাথামেটিক্স, 510 ম্যাথামেটিক্স। একটু স্পেসিফিক হলো, 516 মোর স্পেসিফিক জিওমেট্রি, 516.3 অ্যানালিটিক জিওমেট্রিস, 516.37 মেট্রিক ডিফারেন্সিয়াল জিওমেট্রি। তার মানে অ্যানালিটিক জিওমেট্রি সাবঅর্ডিনেট ক্লাস হচ্ছে মেট্রিক ডিফারেন্সিয়াল জিওমেট্রি, 516.375 ফিনসলার জিওমেট্রি, ইট ইজ মোর স্পেসিফিক। সো ফিনসলার জিওমেট্রি ইজ দ্য সাবঅর্ডিনেট ক্লাস অফ মেট্রিক ডিফারেন্সিয়াল জিওমেট্রি, and metric differential geometry is the superordinate class of Finsler geometry. So hierarchy, we have understood hierarchy. Dogs and cats are more specific than, are subordinate to animal husbandry. They are equally specific as, that is, are coordinate with each other. And animal husbandry is less specific than, that is, is superordinate to dogs and cats. Sometimes other devices must be used to express the hierarchy when it is not possible or desirable to do so through the notation. Special headings, notes and entries indicate relationships among topics that violate notational hierarchy. এই হায়ারার্কি নোটেশন দিয়েও বোঝানো হয়। নোটেশন ছাড়া অন্য ডিভাইসও অনেক সময় ইউজ করা হয়, প্র্যাকটিস করার সময় এটা তোমরা দেখতে পাবে।